ইন্টারনেট ব্যবহারকারীদের মধ্যে ইউটিউবে ঢোকেন না এমন কাউকে পাওয়া যাবে না বললেই চলে। গ্রাহকদের আকৃষ্ট করতে প্ল্যাটফর্মটিতে চলছে নতুন নতুন সংযোজন। এবার জনপ্রিয় এই ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্মটি নতুন মাত্রা যোগ করতে যাচ্ছে। ভিডিও পরিষেবা স্ট্রিমিংয়ের জন্য একটি অনলাইন স্টোর চালু করার পরিকল্পনা করেছে ইউটিউব। অনলাইন স্টোরে অংশগ্রহণের জন্য এরইমধ্যে বিনোদন সংস্থাগুলোর সঙ্গে আলোচনাও শুরু হয়েছে। অভ্যন্তরীণভাবে যাকে উল্লেখ করা হচ্ছে চ্যানেল স্টোর হিসেবে। ইউটিউবে নতুন এই মাধ্যমটি যুক্ত করতে গেল 18 মাস ধরে কাজ করে যাচ্ছে প্রতিষ্ঠানটি। তবে তাৎক্ষণিকভাবে গণমাধ্যমকে কোনো মন্তব্য করতে রাজি হয়নি ইউটিউবের প্রতিষ্ঠান অ্যালফাবেট ইনকর্পোরেটেড। জানা গেছে ভিডিও পরিষেবা স্ট্রিমিংয়ের জন্য অনলাইন স্টোর চালু হলে ভোক্তারা যেমন বেশি সুবিধা পাবেন তেমনি লাভবান হবে প্রতিষ্ঠানটি। তৌহিদুর রহমান, এখন বিশ্ব।